প্রথম দুই ম্যাচে বাজিমাত করার পর এবার আবারও মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এবার রাউন্ড অফ 32 ম্যাচে মাঠে নামবে তার দল। তবে মেসি এবং বুস্কেটসের পর এবার মাঠে নামতে যাচ্ছে তার আরেক সাবেক সতীর্থ এবং বার্সা স্পেনিশ তারকা জর্দি আলবা। রাউন্ড অফ 32 ওই ম্যাচেই অভিষেক হতে যাচ্ছে জর্দি আলবার। ম্যাচে প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি, তবে টিকিট বিক্রি শুরু হয়েছে আগে থেকেই। রাউন্ড অফ 32 ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কীভাবে দেখা যাবে তা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। লিওনেল মেসির আলোতে আলোকিত হয়েছে ইন্টার মিয়ামি, বদলে গেছে দলের পরিবেশ। আর সেই পরিবেশে একমাত্র আগে থেকে মানিয়ে নেওয়া খেলোয়াড় ছিলেন বন্ধু সার্জিও বুস্কেটস। ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের পর এবার দলে যোগ দিতে যাচ্ছেন লিওর আরেক সাবেক সতীর্থ জর্দি আলবা। আর আমেরিকার লিগ কাপের রাউন্ড অফ 32 অভিষেক হতে যাচ্ছে আলবার। জোসেফ মার্টিনেস, টেইলর, বুস্কেটসের পর এবার দলটিতে আলবাকেও পাচ্ছেন লিওনেল মেসি। ফলে শক্তিমত্তায় এগিয়ে থেকে মাঠে নামবে মিয়ামি। যদিও দুই দলের মধ্যে বেশ এগিয়েই থাকবে যে প্রতিপক্ষই আসুক মেসিদের বিপক্ষে, তবে শেষ মোকাবেলা পর্যন্ত সব সমীকরণ বাদ দিয়ে নতুনভাবেই সমীকরণ মিলাতে হবে সবাইকে। কেননা ইন্টার মিয়ামির জার্সিতে এখন খেলবে এক ঝাঁক বিশ্ব তারকা। মেজর লিগ সকারের রাউন্ড অফ 32 এখনও কারা হবেন মেসিদের প্রতিপক্ষ তা ঠিকই হয়নি, তবে টিকিট বিক্রি শুরু বেশ আগে থেকেই। আগামী 2 তারিখ মাঠে নামবে মেসি, আর এখনও ঠিক হয়নি প্রতিপক্ষ। তাতে কোনো প্রভাব ফেলছে না টিকিট বিক্রিতে। প্রতিপক্ষ যেই হোক, আমেরিকার দর্শকদের এখন নজর যে লিওর উপরেই তা আর বলার অপেক্ষা রাখে না। 7 বারের ব্যালনজয়ী বিশ্বকাপ জয়ের পর মিয়ামিতে যোগ দিয়েছেন, এটি ছিল আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় ঘটনা। সেখানে প্রথম 2 ম্যাচে যেভাবে বাজিমাত করেছেন লিও, তাতে ভক্তদের প্রত্যাশা আর আগ্রহে আরও হাওয়া দিয়েছেন তিনি। অ্যাপেল টিভিতে ম্যাচটি সরাসরি দেখা যাবে, তাছাড়া গুগল থেকে ফুটবল এইচডি টিভি নামক অ্যাপ নামেও দেখা যাবে খেলা। লিও বুস্কেটসের খেলার পাশাপাশি আলাদাভাবে এই ম্যাচে পরিচয় করানো হবে জর্দি আলভাকেও। স্পেনিশ অবশ্য এখনও ভালো রিদমে আছেন, গত উইন্ডোতেও জাতীয় দলে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন। বার্সার বুশি জর্দি মেসিদের সেই জুটি দেখা মিলবে এবার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। এবার ব্লু রেড নয়, পিঙ্ক জার্সিতেই মাঠে নামবেন তিন বন্ধু। আর মাত্র কয়েকদিন পর অর্থাৎ 2 তারিখেই আবারও দেখা যাবে মেসি ম্যাজিক। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।